कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। শুক্রবার খুলছে সিনেমা হল, মুক্তি পাচ্ছে সাহসী হিরো আলম। আগামী শুক্রবার অর্ধেক আসনে বসার শর্তে খুলে যাচ্ছে সিনেমা হল। এছাড়া সিনেমা হল কর্তৃপক্ষকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে সিনেমা হল খোলার দিনই মুক্তি পাচ্ছে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রযোজিত ও অভিনীত সিনেমা সাহসী হিরো আলম। সিনেমা মুক্তির বিষয়ে হিরো আলম বলেন, আনন্দ, চিত্রামহল, জিঞ্জিরা সহ দেশের অর্ধ শতাধিক সিনেমা হলে সাহসী হিরো আলম মুক্তি পাবে। এই পর্যন্ত 40টি হল চূড়ান্ত হয়েছে, আগামীকালের মধ্যে অর্ধ শতাধিক পেরিয়ে যাবে। এর আগে 21 সেপ্টেম্বর সচিবালয়ে হল মালিক ও পরিবেশক সমিতির সঙ্গে এক বৈঠকের পর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছিলেন, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক দর্শক নিয়ে 16 অক্টোবর থেকে সিনেমা হল খুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথাও জানান তিনি। শেষ পর্যন্ত সরকারের ওই সিদ্ধান্তই চূড়ান্ত আকারে ঘোষণা হলো আজ। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।